পর্যবেক্ষক পাঠানো না পাঠানো জাতিসংঘের বিষয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলে দলটির সাধারণ সম্পাদক। এ সময় তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান। আমেরিকা তো পাঠাচ্ছে, যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাচ্ছে, কমনওয়েলথ পাঠাচ্ছে, তা আইআরআই এনডিএ পাঠাচ্ছে, পর্যবেক্ষক তো পাঠাচ্ছে অনেকে। অলরেডি প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম নির্বাচন কমিশনের কাছে চলে এসেছে, প্রশাসনের সাথে একটা পাঠ। তিনি ব্যক্তিগতভাবে ইলেকশন নাও করতে পারেন, তার দল তো নির্বাচন করছে।